গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেকেই শর্টকাট ওয়েটি শুধুমাত্র বলে দেয় বা সূত্রটুকু বলে দেয়, কিন্তু শুধুমাত্র শর্টকাট ওয়ে বা সূত্রটুকু বলে দিলে যেমন সূত্রগুলি মনে রাখার ক্ষেত্রে সমস্যা হয়, একই রকম ভাবে সমস্যাটিকে একটু ঘুরিয়ে দিলে সেক্ষেত্রে আমরা পদ্ধতিটির অ্যাপ্লাই করতে পারবো না। তাই শর্টকাট ওয়ে শেখার পাশাপাশি অবশ্যই যুক্তিটি শিখে নেওয়া প্রয়োজন। তো যুক্তি সহকারে শর্টকাট ওয়েতে উত্তরে, এটি আমার 5 নম্বর ক্লাস। এখন থেকে আমি এই ধরনের ক্লাসগুলি দিতে থাকবো। ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং সেই জন্য এই ভিডিওগুলি দেওয়া। তো আজকের এই সমস্যাগুলিকেও আমি একই রকম ভাবে শর্টকাট ওয়েতে উত্তর দিচ্ছি। দেখো, প্রথম সমস্যাটিতে বলা হয়েছে, একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায় এবং ঘন্টায় 5 কিমি গতিতে ঘোড়ায় চেপে ফিরে আসে। তাহলে ব্যক্তিটি কি করলো? এটা যদি তার সমগ্র যাত্রাপথ হয়, তাহলে ব্যক্তিটি প্রথমে 4 কিমি পার ঘন্টা বেগে এইখান থেকে এইখানে গেল এবং 5 কিমি পার ঘন্টা গতিবেগে আবার ফেরত এলো। অর্থাৎ এখানে যাবার সময় যতটা পথ গেল ঠিক ততটা পথই ফেরত এলো। অর্থাৎ এখানে দুটি ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব সেম, কিন্তু ভেলোসিটি বা গতিবেগগুলি ভিন্ন। এবং এরপরে বলা আছে সমগ্র যাত্রাপথে তার 9 ঘন্টা সময় লাগলে, অর্থাৎ এই যেতে প্লাস আসতে মোট 9 ঘন্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল, অর্থাৎ শুধুমাত্র এই দূরত্বটি নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, আগের দিনের সমস্যাতে ওইখানে কিন্তু সময়টি ধ্রুবক ছিল, আর আজকের এই সমস্যাটিতে দূরত্বটি ধ্রুবক রয়েছে। মানে গতিবেগ সংক্রান্ত সমস্যাতে যদি একটি ধ্রুবক টার্ম পেয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে ধ্রুবকটিকে কাজে লাগিয়ে সমস্যাটি সমাধান করতে হয়। দেখো, এক্ষেত্রে আমি এই ধ্রুবকটাকে কাজে লাগিয়ে কিভাবে সমস্যাটি সমাধান করি। এখানে যেহেতু দূরত্বটি ধ্রুবক এবং এখানে গতিবেগ দেওয়া রয়েছে এবং তৃতীয় ক্ষেত্রে এখানে সময় দেওয়া আছে, তো সেই জন্য আমাদের এই গতিবেগের অনুপাতগুলিকে সময়ের অনুপাতে কনভার্ট করতে হবে, তবে আমরা এক জাতীয় টার্ম পাবো। তো এখানে যেহেতু দূরত্বটি ধ্রুবক, অর্থাৎ একই দূরত্ব যেতে যে বস্তুর বেশি গতিবেগ তার কম সময় লাগবে, এটা তোমরা জানো, আর যার গতিবেগ কম তার বেশি সময় লাগবে। অর্থাৎ দূরত্ব ধ্রুবক থাকলে গতিবেগের সাথে সময় ব্যস্ত সম্পর্ক যুক্ত। তাহলে এই কনসেপ্টটি কাজে লাগিয়ে আমরা এখান থেকে প্রথমে মনে মনে এই দুটি ক্ষেত্রে অতিক্রমের সময়ের অনুপাত বের করতে পারবো, এই দুটির ব্যস্ত অনুপাত করে। অর্থাৎ দুটি ক্ষেত্রে সময়ের অনুপাত হবে এখানে 1:4:5, তার মানে এটি সমান হবে 5:4। তাহলে এই সময়ের অনুপাত 5:4 এর সাহায্য নিয়ে এবং এই সময়টির সাহায্য নিয়ে খুব সহজেই এই দূরত্ব নির্ণয় করা যাবে। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমাদের এখানে টোটাল সময়টি দেয়া আছে এবং অতি গন্তব্যস্থলের দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে যেহেতু এটি সময়ের অনুপাত, আমরা প্রথম প্রথম ক্ষেত্রে আমরা যেতে কত সময় লেগেছে সেটা যদি বের করে নিই, প্রথম ক্ষেত্রে অর্থাৎ 4 কিমি গতিবেগের ক্ষেত্রে কত সময় লেগেছে সেটি 5 অনুপাতে রয়েছে। অতএব 5/ এখানে টোটাল সময়টি দেওয়া আছে, এই জন্য আমরা এই অনুপাতের সাহায্যে টোটালটি ধরে নেবো, 5 যুক্ত 4 বা 4 যুক্ত 5। গুণিত এই টোটাল সময়টি অর্থাৎ 9, এটি হলো ব্যক্তিটি ঘন্টায় 4 কিমি গতিতে গন্তব্যস্থলে এত ঘন্টায় যায়। অর্থাৎ আমরা যাত্রাপথের সময় পেলাম এবং গতিবেগ পেলাম। আমাদের এখানে যাত্রাপথের দূরত্ব নির্ণয় করতে হবে, তাই এই ক্ষেত্রে এস সমান ভিটি সূত্র সাহায্য নিতে হবে, কারণ এখানে ভেলোসিটি ভি সমান 4 কিমি পার ঘন্টা এবং টাইম টি সমান এটি। তাহলে এস সমান ভিটি করলে অর্থাৎ ভি হলো 4, অর্থাৎ এই 4 গণিত এই টোটাল টার্মটি, লক্ষ্য করে এটি লেখা হয়েছে, এটি খুব সহজেই লেখা যাবে। প্রথমে সময়ের অনুপাত বের করে নিয়ে তারপরে যাত্রাপথের সময়টি মনে মনে বের করে নিয়ে তার সঙ্গে গতিবেগটি গুণ করলে আমরা অতিক্রান্ত দূরত্ব খুব সহজেই বের করে নিতে পারবো। তাহলে এটি হবে প্রশ্নের অ্যান্সার।
দেখো যুক্তির সাহায্যে এইভাবে একটি লাইনেই দিয়ে করা যাবে। দ্বিতীয় সমস্যা লক্ষ্য করো, বলছে একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, মানে গাড়িটি টোটাল যাত্রাপথ হচ্ছে 8 ঘন্টা, তার মধ্যে সমগ্র যাত্রাপথের অর্ধেকটা রাস্তা ঘন্টায় 4 কিমি গতিতে এবং বাকি অর্ধেক রাস্তা ঘন্টায় 60 কিমি গতিতে গেলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল। তার মানে আমাদের এখানে এই টোটাল ডিস্টেন্সটা যেতে কত সময় লেগেছে সেটি দেওয়া আছে, সেটি হলো 8 ঘন্টা সময় লেগেছে, 8 ঘন্টা। এবং এই অর্ধেকটা পথ সে গেছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে, আর বাদ বাকি অর্ধেক পথটা গেছে 60 কিমি পার ঘন্টা হিসাবে, এবং টোটাল পথটা যেতে তা সময় লেগেছে বলা আছে 8 ঘন্টা। সেই ক্ষেত্রে সমগ্র যাত্রা পথটা দূরত্ব নির্ণয় করব এবং সেটি আমরা একটি লাইনেতেই করব। তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে অর্ধেক পথ সেটি যতটি দূরত্ব এবং বাকি অর্ধেক পথ সেটিও ততটি দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রেও অতিক্রান্ত দূরত্বটি হলো ধ্রুবক। খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব ধ্রুবক হলে গতিবেগের সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক যুক্ত হয়, তার মানে আমরা মনে মনে এই অতিক্রান্ত সময়ের আমরা অনুপাতটি বের করে নিতে পারবো এইভাবে 60:40 করে, অর্থাৎ 40:60 এর পরিবর্তে আমরা ব্যস্ত সম্পর্কটিকে 60:40 হিসাবে লিখে নিতে পারলাম। এখন আমাদের কাজ হলো যেটি প্রদত্ত রয়েছে, অর্থাৎ এখানে প্রদত্ত রয়েছে টোটাল 8 ঘন্টা সময় লেগেছে, এখানে টোটাল সময়টি, তাহলে যেহেতু এটি সময়ের অনুপাত অতএব আমরা এক্ষেত্রেও টোটাল সময়টি বের করতে পারবো। তাহলে এক্ষেত্রে যদি প্রথম অংশের জন্য সময়টা বের করি তাহলে প্রথম অংশটিকে গায়ে লাগাতে হবে, তাহলে সেই সময়টি আমরা পেয়ে যাবো 60/ টোটাল সময়, অর্থাৎ 60 যুক্ত 40 মানে 100 গুণিত টোটাল সময় অর্থাৎ 8 ঘন্টা, অর্থাৎ এই 40 কিমি পার ঘন্টা বেগে যেতে, দেখো এই 60টি গায়ে লাগিয়েছি মানে কিন্তু এই 40 কিমি পার ঘন্টা গতিবেগের ক্ষেত্রে সময়টি, অর্থাৎ আমরা সেটির জন্য টি পেয়েছি এবং এর সঙ্গে ভিটি গুণ করে দিলে, অর্থাৎ 40 গুণ করে দিলে তাহলে এর সমান ভিটির সাহায্য নিয়ে আমরা এখান থেকে প্রথম অর্ধেক দূরত্ব পাবো, তাকে যদি আবার 2 দিয়ে গুণ করে দিই তাহলে টোটাল দূরত্বটি পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে এই দূরত্বটি হবে, করে দেখো এই শূন্যগুলি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই গুণফলটি অর্থাৎ 4 × 8 আটাকে 64 × 6 কিমি সমান 4×6 = 24, হাতে 2 × 38 = 384 কিমি, তাহলে এটি হবে প্রশ্নের, এটি হলো সমগ্র পথের দূরত্ব।